আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পুডিং কেক। খুবই ইজি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার পুডিং কেক। আমাদের কিচেনে অ্যাভেলেবেল থাকে ডিম দুধ, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে নিয়েছি একটি ব্লেন্ডারের জগ, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি দুইটি ডিম। আমি নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি। তো ডিম দুটোকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। ডিম দুটো আমার বিট করা হয়ে গিয়েছে। এরপর যে অ্যাড করে দিচ্ছি গরুর দুধ, আমি এখানে 1 কিলো দুধকে জাল করে 1/2 কিলো করে নিয়েছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো এই পর্যায়ে আমি সব কিছু উপকরণ ভালো করে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো পুডিংয়ের মিশ্রণটি আমার প্রায় রেডি। তো চলে এসেছি কেকের বেটারটা তৈরি করার জন্য। এখানে নিয়েছি 2টি ডিমের সাদা অংশ, আর আমি ভালো করে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন নর্মাল ডিম নেওয়ার জন্য ফ্রিজের থেকে বের করে সাথে সাথে কেক তৈরি করতে যাবেন না, তাহলে আপনার কেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি, আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। সে সাথে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম, ভালো করে বিট করে নিচ্ছি। তো আমার পুডিং কেক তৈরি করতে টোটাল চিনি লেগেছে 1 কাপ কেকে আর পুডিংয়ে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল, আমি এখানে 1/2 কাপ থেকে কম নিয়েছি। তো সব কিছু উপকরণ বিট করা হয়ে গিয়েছে। তো এখানে নিয়েছি ক্যাডবেরি কোকো পাউডার, সে সাথে একটি চালনিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সে সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তো আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে চেলে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কেক তৈরি করতে যাবেন না, তাহলে আপনার কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই কেক তৈরি করার 2 ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন, তাহলে আপনার কেকটা ইনশাআল্লাহ খুবই ভালো হবে। তো এই পর্যায়ে শুকনো উপকরণগুলো আমার চালা প্রায় হয়ে গিয়েছে, আর একটি প্যাচোলার দিয়ে আমি ভালো করে সব কিছু উপকরণ মিক্স করে নিচ্ছি। তো সব কিছু উপকরণ আমার মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেকের ব্যাটারটা আমার প্রায় রেডি। তো এখানে আমি নিয়েছি কেকের মল, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি, সরি 1 কাপ না, 2 টেবিল চামচ চিনি, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি পানি। তো আমি এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ক্যারামেলটা আমার প্রায় রেডি। তো আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি পুডিং এর মিশ্রণটি। তো পুডিং এর মিশ্রণটির উপরে আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে, খুবই ইজি একটি রেসিপি, অবশ্য বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় সবাই পুডিং কেক তৈরি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। তো সবটুকু বেটার আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে। তো বেটার আমার প্রায় রেডি। তো এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ড, সে সাথে পানি। আমি এখানে প্রায় 3 কাপ পানি দিয়ে দিয়েছি, আর একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যাতে করে ভিতরে পানি প্রবেশ না করতে পারে।
তো এই পর্যায়ে কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ হাঁড়িটাও গরম, পানিটিও অনেক গরম। তো আমি কেকের মলটা বসিয়ে দিয়েছি আর ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিট ধরে রান্না করছি। তো চলে এসেছি 30 মিনিট পর, তো আমার সময় লেগেছে 30 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে পুডিং কেকটা আমার প্রায় রেডি, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। মাশাল্লাহ, ভিতরটা দেখতে খুবই ইয়ামি হয়েছে, দেখে নিশ্চয়ই সবারই খেতে ইচ্ছে হচ্ছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের চকলেট সিরাপ, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার পুডিং কেক। আমার রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে প্লিজ দয়া করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমি চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চকলেট, আমি এখানে ডার্ক চকলেট দিয়েছি, খুবই সফট হয়েছে কেক আর পুডিং দুটোটাই, খেতেও মাশাল্লাহ খুবই মজা হয়েছে। তো আমার রেসিপিটা সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।